could wait a thousand days. You never wait for me. You never wait for me. ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিড়ি চিড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ একটু অন্যরকম, কারণ আজ হচ্ছে একটা জায়গায় যাবো, তার আগে বলে নিই আজ হচ্ছে শুক্রবার 20 মে, আর এখন বাজে হচ্ছে 5:30। সো গুড ইভিনিং এই সেই জন্য বললাম। তো চলো, আজকে এখন পুরো রেডি হয়ে নিয়েছি। আমার এটা হচ্ছে সব থেকে ফেভারিট গিচা, তো আমি গিচা পরতে সব থেকে বেশি ভালোবাসি, ঢাকাই আর গিচা। তো আমি একটা গিচা পরে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি, কারণ নিজেকে হিল আর নিজেকে বুস্ট আর আগামীতে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করবার জন্য নিজেকে আগে ভালো রাখতে হবে। নিজে যদি ভালো থাকি তবে সবাইকে ভালো রাখতে পারবো। তাই বলতে পারো আজকে নিজেকে ভালো রাখার এক কাজ শুরু করলাম, শেষ থেকে শুরু করলাম। চলো আমরা চলে এসেছি। আমি এসেছি CC1-এর আইনক্সে। আজকে এখানে একটা মুভি দেখবো, কি মুভি সেটা চেয়ারে বসে জানাবো। এই মুহূর্তে আমি CC1-এর আইনক্সে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছি, আমরা তিনজন এসেছি। চলে চলে মাস্কগুলো খোল, নাহলে চিনবে কী করে। চলো, ভালোই ভিড় আছে এখানে, অপরাজিত চলছে, যেটা সত্যজিৎ রায়ের বায়োপিক নিয়ে করা হয়েছে। বাট আমার বেলাশুরু দেখার একটা, মানে যবে থেকে এসছে তবে থেকে আমার দেখার একটা ভীষণ ইচ্ছা, তো সেই কারণেই বলতে পারো একদম রেডি হয়ে ছাটাপাটা কাজ সেরে চলে আসা। আজকে ফার্স্ট ডে, ফার্স্ট শো, আর ফার্স্ট শোর আইনক্সে আমার থার্ড, মানে 3 নম্বর টাইমে আর কি, সকাল দুপুর আর বিকাল হয়। বাট আমার হচ্ছে 5:30 থেকে অ্যাপ্রক্স 7:45 বা 8:10 শেষ হয়ে যাবে। চলো মুভি দেখে বাড়ি চলে এসেছি। সবটুকু বলবো 5 মিনিট একটুখানি। এই যে বাবা জীবনকে বললাম, বাবা জীবন চল একটু ঘাম পড়ছে, ঘামটা শুকিয়ে গেলেই আমি ক্যামেরা খুলে বসে পড়বো তোমাদেরকে সবটুকু বলতে, কি দেখলাম, কেন দেখলাম আর কি শিখলাম। প্রত্যেকটা জিনিসের থেকেই তো শেখার থাকে, সেটা মুভি হোক, গল্পের বই হোক, আমি বাবু শিখি আর কি। তো কি শিখলাম, কি করা উচিত লাইফে আর কি করা উচিত নয়, তার সমস্ত গল্প নিয়ে চলে আসবো। চলো মুভি টুভি দেখে তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মনে হলো মুভিটা যেটা দেখে আসলাম সেটা রিভিউ দিই, যাতে দলে দলে তোমরা হলে ছোট। তো আমি আজকে দেখতে গেছিলাম নন্দিতা রয় অ্যান্ড শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুভি বেলাশুরু। বেলা শেষে তো হট ফেভারিট মুভি আমার বেলাশুরুও, একটা মনের কোণে অনেক প্রশ্ন, অনেক কিছু রেখে গেল। বলবো সবটুকু বলবো, বাট আমি ভীষণ রকম এনজয় করেছি। এখানে দুজন লেজেন্ড তো, যেটা বেলা শেষেতেও ছিল বেলা শুরুতেও আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যান্ড সাথীলেখা সেনগুপ্ত, দুজনের সম্পর্কে বলবো এমন আমি যোগ্য মানুষই নই, বিকজ অভিনয়ের আমার জানা নেই। আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় ভাবতাম সবাই উত্তম কুমারকে কেন ভালোবাসে না, কিছু মানুষ কেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভালোবাসে। বাবার ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল, আমি দেখতে গেছিলাম, একটা মানে নাটক ছিল আর কি, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় আর হচ্ছে কৌশিক সেন ওনাদের দুজনের ছিল, টিকটিকি বলে। এবং সামনে থেকে আমি স্টেজে তখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছিলাম, এবং এত সুন্দর, এত সুপুরুষ খুব কমই মনে হয় বাঙালিদের মধ্যে আছে। তো সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বলবো এমন দৃষ্টতা আমার কোথায়, অভিনয়ের অনেক উচ্চ মার্গের, একটা চাহনিও কত কথা বলে দেয়, তো বোথ অফ দেম আর মাইন্ড ব্লোয়িং, এক্সট্রা অর্ডিনারি। শুধু একটাই আফসোস লাগছিল, যখন তাদের মুভিটা আমরা দেখছি সেই মানুষ দুটো আর আমাদের মধ্যে নেই, স্মৃতি আর ইতিহাস হয়ে বেলাশুরুতে থেকে গেল। আর বেলাশুরু দেখে যাদের আমি তো প্রচণ্ড পছন্দ করি, আর যাদের আমি ডাই হার্ট ফ্যান হয়ে গেলাম, তারা হচ্ছে খরাজ মুখার্জি আর অপরাজিতা আড্ড। যদি না দেখো, এই মুহূর্তে আমার কাছে বাংলা ইন্ডাস্ট্রির শাহরুখ অ্যান্ড কাজল হয়ে গেছে। অসম্ভব সুন্দর দুজনের অভিনয়, অসম্ভব সুন্দর দুজনের কমিক সেন্স, অসম্ভব দুজন, মানে সুন্দর দুজনের প্রেজেন্টেশন আর অসম্ভব দুজনের এক্সপ্রেশন, আমি সত্যি ভীষণ পাগল হয়ে গেছি। মানে অপরাজিতা আড্ডকে সামনে থেকে দেখব আমার প্রচণ্ড ইচ্ছা হয়ে গেছে, বিশ্বাস করো অপেক্ষায় থাকবো, পৃথিবী গোল, কোনো না কোনো একদিন রাউন্ড শেপে চলতে চলতে একদিন অপরাজিতা আড্ডর সামনে এসে পৌঁছাবো।
অসম্ভব ভালো মানের আর ভালো মাপের অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মানে বলতে পারো ওখানে সাতিলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত, এত উচ্চ মার্গের সব মহিলা অভিনেত্রীরা আছেন, তাদের মাঝখানে কিন্তু টক্কর দিয়েছে অপরাজিতা আঢ্য। আর তার স্ক্রিন প্রেজেন্সটা বলো, তার অভিনয় ক্ষমতা গুণে বলো, মানে সবার মাঝখানে একদম পয়েন্ট করবে। আর দেখতেও তো ভারী সুন্দরী, ফলে সকলের মাঝখান থেকে তাকে পুরো একদম আলাদা করে বোঝা যায়। আর খরাজ মুখোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যর যে জড়িটা, অনেকটা বাংলা ইন্ডাস্ট্রির শাহরুখ কাজল লাগিয়েছে, আমার মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। একটা সিন যখনই দুঃখ হবে, আমি একদম কনফার্ম ঠিক করে রেখে দিয়েছি, যখনই মনে কষ্ট হবে আমি এই বেলা শুরুর ওই সিনটা কোথাও থেকে আমাকে তুলতেই হবে, আমি আমার কাছে রেখে দেবো। মন যখনই খারাপ শুধু খরাজ মুখোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যর সিনটা তোমরা দেখে নেবে, বলবো না, বললে তো পুরোটা বলা হয়ে যাবে। তোমরা তাহলে আর দেখবেই না মুভিটা, দেখতেই যাবে না, মুভিটা প্রত্যেকে হলে গিয়ে দেখবে। কারণ দেখো আমরা বিভিন্ন সিনেমা কোটি কোটি টাকা খরচা করে হলে গিয়ে দেখছি, এন্টারটেন করছি, তাহলে বাংলা মুভি কেনায় কেন? তোমরা যারা দেখতে যাবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ট্যাপাটিনি তো কোনো গল্প নেই, আমি তো ভাবছিলাম যদি সবাই শুরু করে দিত আমি তো মনে হয় হলেই কোমর দোলাতে শুরু করে দিতাম, আর সঙ্গই পাইনি আর কি, তাই ট্যাপাটিনিতে আর কোমর দোলাইনি, বসে বসেই এরম এরম করে গেছিলাম, বুঝেছো? পুরো ডিটেলসে মুভির সব গল্প তো বলবো না, শুধু আমি একটা কথা বলি, এই মুভিতে একটা খুব সুন্দর মেসেজ আছে, মেসেজটা দেখার আর বোঝার প্রত্যেকে চেষ্টা করবে। আমার ফ্রন্ট সিটে একটা কাপেল গেছিলো, যেখানে পুরো মুভিটা দেখার পর হাজব্যান্ডটা এত কাঁদছিল, ওয়াইফ তার চোখ মুছিয়ে দিচ্ছিল, কোথাও গিয়ে মনে হলো কে জানে হয়তো সার কথাটা বুঝে গেছে, যদি সার কথাটা বুঝে যায় তাহলে বিরাট বড় কাজ করে ফেলেছে কিন্তু হাজব্যান্ড। প্রত্যেকটা পুরুষ মানুষের বেলা শুরু দেখা দরকার, কারণ কেন জানো, আমি মুভির গল্প না, আমি জীবনের গল্প দিয়ে বলি। আমরা মেয়েরা কী করি, বাবার বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে আসি, পরের বাড়িতে এসে সবাই নতুন নতুন ক্যারেক্টার, তো যারা প্রেম করে বিয়ে করো হাজব্যান্ডকে আগে থাকতে ছিল, আমার তো আবার সে উপায়ও ছিল না, এ বাড়িতে এসে তাকে চিনেছি, সাথে তার চারপাশে তাকে ওরিয়েন্টেড তার সব রিলেটিভদের চিনেছি, আপন করে নেওয়ার চেষ্টা করেছি, তার মামাকে মামা, তার মাসিকে মাসি, তার পিসিকে পিসি, তার কাকা তো নেই। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপন করার চেষ্টা করে নিয়েছি, ফলে প্রশ্ন থেকে যায় সে কতটা আমার বাড়ির প্রত্যেককে আপন করে নিয়েছে, যদি আমি এই প্রশ্ন কখনো তাকে করিনি। আমি এটা সবসময় বিলিভ করি, আমার বাবা মা আমার আত্মীয় পরিজনের জন্য একা আমি কাফি, তো তাকে কখনো বলিনি তুমি কি আমার বাবাকে তোমার বাবার মতো ভালোবাসো, আমার মাকে তোমার মায়ের মতো ভালোবাসো, প্রশ্ন করিনি। বাট হ্যাঁ, আমি তার মাকে আমার মায়ের সমানই ভালোবাসি, আমি তার বাবাকে আমার বাবার সমানই ভালোবাসি, এটা আমার যার যেমন নেচার, এখানে কোনো ফোর্স চলে না। কিন্তু যখন একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে তার হাজব্যান্ডের বাড়িতে আসে, সমস্ত ভালো নিরাপদ আশ্রয় ছেড়ে, সব ভালো লাগা মন্দ লাগা ছেড়ে সেই বাড়িতে আসছে, এই বাড়িতে আসার পর পরকে তাকে আপন করতে হয়, এই পরকে আপন করার প্রচেষ্টা জীবনের প্রথম দিকে চলে যায়, আর মাঝখানটা তার স্বামীর সাথে তাদের স্ট্রাগল, ধরো সংসার জীবনটাকে নতুন করে সাজানো তার একটা যুদ্ধ থাকে, বাচ্চাদেরকে মানুষ করার একটা যুদ্ধ থাকে, এই টাইমটাতে নিজের ভালো মন্দ, নিজের কি ইচ্ছা অনিচ্ছা, নিজে কি ভালোবাসত সবটুকুই সে অলরেডি ভুলে যায়, তখন সে নিজের সংসার সংসার, ছোটোবেলার পুতুল খেলা থাকে না, সেই সংসারের খেলায় এত মাতোয়ারা হয়ে যায়, নিজের ভালো মন্দকে, ভালো কোনটা মন্দ কোনটা এটা ভাবাটাকে তুলে রেখে দেয়। আর যখন সমস্ত রোলটা সে পারফেক্টলি প্লে করে নেয়, মেয়েরা ছেলে মেয়েরাও যখন ভালোভাবে যথার্থ মানুষ হয়ে যায় জীবন সায়ান্নে, তখন অনেকটা অফুরন্ত সময় তার হাতে চলে আসে, সেই সময় তাকে একাকিত্ব, তার না পাওয়া, সে যা ভালোবাসত সেগুলো সে ফিল করতে পারেনি, ফলে এই হতাশা এসে তাকে গ্রাস করে, কখনো এই হতাশা থেকে সে মানসিকভাবে স্তব্ধ হয়ে যায়, কখনো এই হতাশা তাকে শারীরিকভাবে অক্ষম করে দেয়, কখনো এই হতাশা তাকে একদম দলে কোচলে নিংলে শেষ করে দেয়। তখন যদি সবাই ভাবে, সবাই একত্রিত হয়ে তাকে সুস্থ করবে, মনে হয় কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটা সম্ভব আর হয়ে ওঠে না। তো ঠিক সেরকম আমি তো বলবো যে যারা তোমরা নতুন সংসারী তারাও সকলের মর্যাদা দাও, সবাইকে সম্মান করো, নিজের সুন্দর সংসার তো তৈরি করোই করো, সব করবার পর নিজের জন্য সময়, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, শালীনতার সীমাজালের মধ্যে থেকে নিজেকে এন্টারটেন রাখারও চেষ্টা করবে, নিজে ভালো থাকবে তবেই সবাইকে ভালো রাখতে পারবে। আর জীবনের মধ্যেখানে যারা আমরা যারা আছি, যারা হাজব্যান্ডের স্ট্রাগলেরও সাথী বলতে পারো, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, প্রথমে যথাযোগ্য মানুষ করতে হবে, তারপর তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই মানে এই কাজে যখন আমরা ভীষণ রকম ব্যস্ত, সে সময় নিজের কি ভালো লাগা কি হাত থেকে ছেড়ে বেরিয়ে গেল, কি পেলাম আর কি পেলাম না, এসব তো ভাবার অবকাশ পর্যন্ত এখন নেই।
যখন জীবনের সায়াহ্ন আসবে তখন এগুলো কিন্তু তোমার কাছে হিসেব নেবে। যে যখন ইচ্ছা করছিল এক লহমায় এক দৌড়ে আমার বাবার বাড়ি দৌড়ে যেতে, যে বারান্দাটাতে বসে আমি রোজ লোক দেখতাম সেখানে কিছুক্ষণ শুধু আমার জন্য মি টাইম কাটাতে, তুই গেছিলিস? আমার তখন উত্তর থাকবে কি, আমার মন বলবে না তুই তো যাসনি, আমাকে একা ভিতরে তালা বন্ধ করে রেখে দিয়েছিলিস। যখন আমার মন আমাকে প্রশ্ন করবে, আমার ভীষণ ইচ্ছা করছিল তোর ওই যে দেশের বাড়ি, তোর ঠাকুমার গ্রাম, তোদের ওই বিশাল ধানক্ষেত, ওই আল বরাবর দৌড়ে দৌড়ে চলে যেতে, ধানের শীষগুলোকে হাতে করে মেলে নিয়ে বেরিয়ে যেতে, দিয়েছিলিস সে সময় দিসনি তো, আজ আমি তোকে কেন ভালোবাসবো? তুই তো সেদিন আমার মর্যাদা দিসনি, তাই আমি কি করে তোর মর্যাদা দিতে পারি? আমার ভীষণ ইচ্ছা করছিল যে এক ঘরের কোণে বসে এক বাটি গরম গরম ম্যাগি নিয়ে সুপথ সাপথ হাপুস হুপুস করে খেতে, তখন তুই বলেছিলিস না ওই ম্যাগির প্যাকেটের ম্যাগিটা খাবো কি করে, ওটা তো আমার মেয়েরা ভীষণ ভালোবাসে, ওদেরকে বাড়ি এসে বানিয়ে দিতে হবে বই কি। তখন আমার মনের ইচ্ছাটা তুই ফুলফিল করেছিলিস? তোর স্বামী কী খেতে ভালোবাসে, তোর মেয়েরা কী খেতে ভালোবাসে, তোর বাবা কী পছন্দ করে, তোর মা কী পছন্দ করে, সবটুকু দেখলি? কখনো ফিরে তাকিয়ে দেখেছিস আমার আমি কী পছন্দ করি? কখনো তো আমাকে সময় দিসনি, তাহলে আমি আজ তোকে দেবো কেন? চল, আমার যে স্মৃতিগুলো আমার জীবন থেকে তুই কেড়ে নিয়েছিস, একদিন তোর স্মৃতিটাকে নিজের হাতে দোলে কোচলে নিংড়ে আমিও তোর জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমিও কিন্তু ভীষণ ভয় পাই, কারণ আমিও এটা করি বই কি। সংসারের কথা বলো, সকলের জন্য চিন্তা করতে করতে নিজের ভালো লাগার মন্দ লাগা কে গুরুত্ব অতটা দিই না, এটা সত্যি কথা। নিজে কি পারতাম আর একটু চেষ্টা করলে কি কি হতে পারতো, এত চিন্তা করার ফুরসত এখন আমার নেই। এখন যে আমার ভীষণ দৌড়, তাই হঠাৎ আজকে মনে হলো নিজের জন্য একটু সময় বার করে নিজে একা চলে যাবো মুভি দেখতে, সাথে আমার সহচরী দুটোকে কোথাও ফেলি না, আমি যেখানে যাই সেখানেই আমার দুই কন্যে রত্না আমার সাথে আমার থাকেই। তো গেলাম, মুভিটা দেখলাম, আর আমার ভীষণ রকম ইচ্ছা ছিল বেলাশুরুর ফার্স্ট ডে ফার্স্ট শো আমি অ্যাটেন্ড করবই করব। আর আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, দেখি সংসার থেকে সময় বার করতে পারিস নাকি। আমি না, সরি, আমার মন আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, তুই এটাও পারবি না, এখানেও তুই হেরে যাবি, কারণ তোর পক্ষে পসিবল নয়, কারণ তুই তো সবটা নিয়ে বাঁচা মানুষদের মধ্যে পড়িস, তোর প্রত্যেকেই যেন পারফেক্ট থাকে। তুই যতই ক্ষয় হয়ে যা, তুই যতই বিধ্বস্ত হয়ে যা, তুই যতই শেষ হয়ে যা, আর তুই যতই তিল তিল করে ফুরিয়ে যা, তুই নিজের জন্য কিছু ভাববিই না। তাই সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল আর আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। আর বলতে পারো আমার আমিকে ভালো রাখবো যাতে আমার কোনো খারাপ কিছু না হয়, সেই কারণে আজকে আমিও ছুটে গেছিলাম বেলাশুরুর মুভি দেখতে। আর ফেরার সময় অজয় ভাইকে বললাম, অজয় ভাই, আমাকে যদি সত্যি দিদি বলে তুমি ভালোবাসো শ্রদ্ধা করো, তাহলে বেলাশুরু মুভি দেখতে কিন্তু ভুলবে না। প্রত্যেকটা পুরুষ মানুষের বেলাশুরু দেখা উচিত, কারণ বেলাশুরু দেখলে তোমরা বুঝবে, তোমরা রিয়েলাইজ করবে তোমার যে অর্ধাঙ্গিনী সে তোমার জন্য কতটা, তাদেরকে কখনো কষ্ট পেতে দেবে না, এটা উচিত, এটা উচিত। তারা না থাকলে যে তোমরা কিছু না, সেটা ওখানে গেলে রিয়েলাইজ করতে পারবে। তো চলো, আজকের মুভি এর থেকে বেশি ডিটেলস তো কিছু বলতে পারবো না, কারণ কে জানে হয়তো রাগ করে রোষ করে ওই ফিল্মের এর থেকে যদি কপিরাইট খেয়ে যায় তো ফিল্মের মুভি বলবো না, কারণ বলে দিলে তো আর কেউ যাবে না। তো অতি অবশ্যই তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে বেলাশুরু মুভিটা অতি অবশ্যই দেখবে, সুস্থ সামাজিক পারিবারিক একটা মুভি। আর এমনি আমার সোলো মুভির থেকে এই ধরনের ফ্যামিলি ড্রামা দেখতেই বেশি ভালো লাগে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে আমি তোমাদেরকে দিই তোমরা অনেকের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের পুজোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো, আর অতি অবশ্যই প্রত্যেকের বেলাশুরু দেখবে, আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি ভুল বলেছি না আমি ঠিক বলেছি। আর প্রত্যেকের বাঁ পাশে দাঁড়ানো নিজেদের অর্ধাঙ্গিনীদের দিকে বন্ধুত্বপূর্ণ নজরেটা অতি অবশ্যই রাখবে। মনে রাখবে, শুরু যদি চাওয়া পাওয়া দিয়ে হয়, মধ্যাহ্ন যদি যুদ্ধতে হয়, তাহলে শেষটা কিন্তু অটুট বন্ধুত্ব, কারণ এই একটাই সম্পর্ক যা ওপর থেকে লিখে পাঠায়, যেটা রক্তের সম্পর্ক নয়, এক অটুট নিখাত বন্ধুত্বের সম্পর্ক, জীবনের শেষ দিন অবধি যেটা চলতেই থাকে, কেউ আগে যাব কেউ একজন পিছনে থাকবো, এই চলে জীবনে, বা যতক্ষণ আছি বন্ধুত্ব যেন অটুট থাকে। চলো, অনেক জ্ঞানও হয়ে গেছে, সো আজকের ব্লগ এখানেই শেষ করি, বেশি কথা বললে আবার বেশি হয়ে যাবে। আজকের ব্লগ এখন শেষ করছি, 9:45 বাজে, সো গুড নাইট, আর জয় মাতা দি।